ওকে, তো এই ম্যাথটাতে কি বলছে, লাইট সোর্স অফ ওয়েভলেন্থ ল্যামডা ইলুমিনেটস আ মেটাল অ্যান্ড ইজেক্টস ফটো ইলেকট্রন উইথ আ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ 1 ইলেকট্রন ভোল্ট অ্যান্ড আ সেকেন্ড সোর্স উইথ হাফ অফ দ্য ওয়েভলেন্থ অফ দি ফার্স্ট ইজেক্টস ফটো ইলেকট্রন উইথ আ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ 4 ইলেকট্রন ভোল্ট ডিটারমাইন দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। মানে একই সেট আপে শুরুতে আমি একটা লাইট সোর্স ইউজ করছি, যেটা হচ্ছে যেটা ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, এবং সে একটা ফটো ইলেকট্রন ইজেক্ট করে যার ম্যাক্সিমাম কাইনেটিক হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এরপর আমি ওই লাইট সোর্সটা চেঞ্জ করে আরেকটা লাইট সোর্স ইউজ করছি যার ওয়েভলেন্থ হচ্ছে ফার্স্ট লাইট সোর্সের ওয়েভলেন্থের অর্ধেক, এবং সে যে পরিমাণ মানে সে যে ফটো ইলেকট্রন গুলা ইজেক্ট করতেছে সেগুলোর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। তো এখান থেকে আমাদেরকে বলতে হবে যে ওয়ার্ক ফাংশন কত অ্যাকচুয়ালি ওই ম্যাটারটা, যেহেতু দুইবারই আমরা একই ম্যাটার ইউজ করছি। তো আমরা জানি যে কে ম্যাক্স সমান সমান কি এইচ নিউ মাইনাস 5। তাহলে আমাদের দুইটা দুইটা কে ম্যাক্স এর আসবে, সূত্র আসবে, একটা হচ্ছে ফার্স্ট লাইট সোর্স এর জন্য, একটা হচ্ছে সেকেন্ড লাইট সোর্স এর জন্য। সো এরকম করে যদি দুইটা আসে তাহলে ফার্স্টে কি হবে, ফার্স্টের টাকে যদি আমরা কে ওয়ান বলি, কে ওয়ান ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 1 মাইনাস 5, আর কে টু হবে কি এইচ সি বাই ল্যামডা 2 মাইনাস 5। সো আমরা জানি যে ল্যামডা 2 হচ্ছে ল্যামডা 1 এর অর্ধেক, মানে ল্যামডা 2 ইজ ইকুয়াল টু ল্যামডা 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 2 ল্যামডা 2। সো আমরা চাইলে কি করতে পারি, ল্যামডা 1 এর জায়গায় 2 ল্যামডা 2 বসাইতে পারি। তো এখানে সেটাই করছে, কে 1 ইজ ইকুয়াল টু এইচ সি বাই 2 ল্যামডা 2 মাইনাস 5। তো এরপর যদি একটা কাজ করি আমরা, যে এই ইকুয়েশনের দুই পাশেই হচ্ছে 2 দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে, 2k1 ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা 2 মাইনাস 2 5। তো এটা করার সুবিধাটা কি, এটা সুবিধা হচ্ছে দেখো 3 নম্বর ইকুয়েশন আর 4 নম্বর ইকুয়েশন চাইলে আমরা এখন একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে পারি। বিয়োগ করলে কি হবে, এইচ সি বাই ল্যামডা 2 এইচ সি বাই ল্যামডা 2 এই দুইটা পার্ট আমি কেটে যেতে পারি। সো পর অ্যাকচুয়ালি তাই হয়েছে, কে টু 3 নম্বর ইকুয়েশন থেকে 4 নম্বর ইকুয়েশন বিয়োগ করা হয়েছে, তাহলে কে টু মাইনাস 2k1 এসি বাই ল্যামডা 2 এসি বাই ল্যামডা 2 বাদ গেছে, আর এখানে থাকতেছে মাইনাস ল্যামডা, আর এখানে এই মাইনাসটা প্লাস হয়ে গিয়ে প্লাস 2 ল্যামডা হয়ে গেছে। তো আলটিমেটলি আসবে ফাই ইজ ইকুয়াল টু কে 2 মাইনাস 2 কে 1। এখন কে 2 এর মানটাকে আমরা কি জানি, কে 2 হচ্ছে যে আমাদের এখানে বলা হয়েছে যে কে 2 হচ্ছে সেকেন্ড লাইট সোর্সের জন্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এবং সেটা হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট, আর কে 1 হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তো যদি তাই হয় তাহলে কে 2 হচ্ছে 4 আর কে 1 হচ্ছে 1 মানে 2, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল টু 2 ইলেকট্রন ভোল্ট। তো তোমরা কি ম্যাথটা দেখছিলে বাসায়? জি স্যার। আচ্ছা স্যার, কাট অফ ফ্রিকোয়েন্সির একক কি স্যার, হার্টজ নাকি? যে কোনো ফ্রিকোয়েন্সির এককই হার্টজ। আচ্ছা স্যার। হ্যাঁ, এখানে বলছে দা ওয়ার্ক ফাংশন ফর টাংস্টেন মেটাল ইজ 4.52 ইলেকট্রন ভোল্ট, হোয়াট ইজ দা কাট অফ ওয়েভলেন্থ ফর টাংস্টেন। এটা কি তোমরা কি গেস করতে পারতেছো কোন ফর্মুলা ইউজ করতে হবে? জি স্যার। কোনটা স্যার, ইস ইস নিউ ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস 5, এটা স্যার? না স্যার, এই যে আরেকটা সূত্র আমরা জানি যে যে কাট অফ ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ফাংশন বাই হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। হ্যাঁ, ওয়ার্ক ফাংশন বাই প্ল্যাঙ্ক স্যার, ওই ওই সূত্র থেকে স্যার এটা আসে this equal to work function by a আচ্ছা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট ওই সূত্র দিয়ে। হ্যাঁ,
ওই সূত্র স্যার ভাঙে স্যার ই করে এভাবে আনা যায় তো ওই সূত্র ভাঙে আনা তো আনলে হবে সমস্যা নাই কিন্তু সহজে হয়ে যাবে কোনটা হয় যে ফাই সমান স্যার এস টি বাই ল্যামডা করলে তো আসবে না হ্যাঁ ওইটাই করতে হবে অ্যাকচুয়ালি ঠিক আছে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে ফাই ইজ ইকুয়াল টু এস টি বাই ল্যামডা তো সেখান থেকে ল্যামডা সমান সমান হবে ফাই বাই এস এসি বা ওই যে ফার্স্ট যে বলছে যে নিউ সমান সমান ফাই বাই এইস তো সেখান থেকে নিউ বের করতে হবে নিউ বের করার পরে নিউ থেকে আবার ল্যামডা বের করতে হবে ল্যামডা বের করবো সি সমান সমান নিউ ল্যামডা সেক্ষেত্রে ল্যামডা সমান সমান হবে সি বাই নিউ ঠিক আছে আচ্ছা এই ফার্স্টে ম্যাথটা একটু সবাই করো তো তোমরা দেখো তো কত আসে অ্যান্সার স্যার আমার অ্যান্সার আসছিল স্যার 6.8 × 10^13 আচ্ছা এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ওয়ার্ক ফাংশন যেটা ইলেকট্রন ভোল্টে দেয়া আছে এটা কিন্তু জুলে নিতে হবে 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান হচ্ছে 1.6 × 10^-19 জুল ও জুলে চলে আসবে ইলেকট্রন ভোল্ট দা স্যার গুণ করে দিতে হবে হ্যাঁ ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে হবে সেক্ষেত্রে আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 1.6 × 10^-19 জুল তাহলে 4.52 যেহেতু আছে তো এটা 4.52 × 1.6 × 10^-19 এটা গুণ করতে হবে আমরা প্ল্যাঙ্কের ধ্রুবক স্যার 6.626 × 10^-34 এটা ইউজ করছি হ্যাঁ এটাই আচ্ছা একটু সবাই করো সবাই কাট অফ ফ্রিকোয়েন্সি কাট অফ ওয়েভলেন্থটা বের করো স্যার ইলেকট্রো ভোল্টের মান না স্যার 1.6 × 10^-19 না হ্যাঁ হ্যাঁ 1.6 × 10^-19 আচ্ছা আমার মান আসলো 1.091 × 10^15 কাট অফ ভোল্টেজের মান এই কাট অফ ফ্রিকোয়েন্সির মান হ্যাঁ স্যার এইটি আসছে এইচ এর ভ্যালুটা কত জানি ছিল 6.626 × 10^-34 হ্যাঁ কি অবস্থা এইচের মানটা কত বলে নিবি 6.626 × 10^-34
অ্যানসার কত আসে? এক নম্বরে অ্যানসার তো 1.091 ইনটু 10 টু পাওয়ার 50 হার্জ। আচ্ছা রিফাত, এই দুই নাম্বার আবার একটু বলো। ঠিক আছে, 1.091 ইনটু 10 টু পাওয়ার 15 হার্জ। আচ্ছা তোমরা কি পাচ্ছো? জি স্যার। আর যাদের হইছে তার সেকেন্ডটা একটু চেষ্টা করো। সেকেন্ডটাতে কি বলছে? জি স্যার একটা করছে। কাইনেটিং এর স্যার সেকেন্ডের মধ্যে স্যার যে ফ্রিকোয়েন্সিটা আছে এটা কি স্যার কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা নিব? না না, সেকেন্ডটাতে যেটা বলছে দেখো, হোয়াট ইজ দা ম্যাক্সিমাম এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দা ইলেকট্রনস হোয়েন রেডিয়েশন অফ ওয়েভলেন্থ 198 ন্যানোমিটার ইজ ইউজড। বলছে যখন 198 ন্যানোমিটার ওয়েভলেন্থের একটা লাইট আমরা ইউজ করব, তখন ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হবে। তার মানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে কোনটা, কে ম্যাক্স ইজ ইকুয়াল টু এস নিউ মাইনাস ফাই, এস নিউ মাইনাস ফাই। ঠিক আছে, ফাইটা ইউজ করব, যে ওয়ার্ক ফাংশন শুরুতেই দেয়া আছে যেটা, ওইটা ফাই। আর ওইখানে এস নিউ এর জায়গায় কি হবে, এস সি বাই ল্যামডা, ওই ল্যামডা হিসেবে আমরা ইউজ করব 198। ক্লিয়ার? মানে দুই নাম্বার আনসার কে ম্যাক্স, কে ম্যাক্স 4.52 তো হবে না, আরো মাইনাস হইছে স্যার। না না, তুমি তাহলে ভুল করছো স্যার। আলোর গতি স্যার 3×10⁸ নিছে, মানে সিরমানটা সিরমান 3×10⁸। ন্যানোমিটার তো মনে হয় মিটারে নেওয়া, ন্যানোমিটার থেকে মিটারে নিলে 10⁻⁵ স্যার। প্রথমটার অ্যানসার কি হবে? প্রথমটার অ্যানসার ধরো 1.09×10⁵ হার্টজ। স্যার কে ম্যাক্স কি 1.75 ইলেকট্রন ভোল্ট? সরি স্যার, বলছি কে ম্যাক্স টা কি 1.75 ইলেকট্রন ভোল্ট? 1.75 না না, এটা মনে হয় আরেকটু ডিফারেন্ট টাইপের কিছু হবে স্যার। দুই নম্বরের সূত্র এটা হবে না, দুই নম্বর সূত্র হচ্ছে Kmax সমান সমান, জি স্যার, Kmax সমান সমান Ac বাই ল্যামডা মাইনাস ফাই, মাইনাস ফাই। তো বলছি এটার মান কি
1.75 ইলেকট্রন ভোল্ট 1.75 কোনটা যে বি নাম্বারটা স্যার 1.75 কি ইলেকট্রন ভোল্ট কিসের आंसर এটা স্যার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি যেটা আচ্ছা ইলেকট্রন ভোল্ট হইলে হয়তো ঠিক আছে 1.75 ইলেকট্রন ভোল্ট ঠিক আছে ইলেকট্রন ভোল্ট যদি না নি তাহলে স্যার আসে 2.807 ইনটু 10 টু দি মাইনাস 90 হ্যাঁ আমার ওইটা আসছে জুলে নিল ক্যালকুলেশন ভুল না করলে ঠিক আছে আমার সাথে অ্যাকচুয়ালি কোনো ই নাই ক্যালকুলেটর নাই সো আমি মানে আমি দেখতে পাচ্ছি না স্যার ফার্স্ট এটাই বললাম 1.75 অনেক তোমার জুলে কত আসছে 2.807 ইনটু 10 টু দি মাইনাস 90 হ্যাঁ আমার ওইটাই আসছে জুলে আসছে এটা অনেক হ্যালো হ্যালো আচ্ছা 198 ন্যানোমিটার কে মিটার ইন সেটআপ তার কত আসছে মিটার নিলে ন্যানোমিটার আছে 10 টু দি 7 কেন হবে এটা 1 ওই যে 198 গুণ 10 টু দি মাইনাস 90 গুণ করলে এটা আসে ক্যান্সারটা জন্য কত বললা হ্যালো রিফাত 1.75 ইলেকট্রন ভোল্ট আর এটা কে ইয়া নিলে জুলে 2.81 × 10⁻¹⁹ হ্যাঁ হইছে 2.807 আসে তো ওখানে 81 ধরছে হ্যাঁ হ্যাঁ মিলছে মিলছে হ্যাঁ জুল তোমরা সবাই কিছু মুভি লাই ফেলছো আমি তো কিছুই করতে পারি না কিছু বুঝতেছি না আমাকে একটু করে বোঝাবা হ্যালো তুমি শুনতে পাচ্ছো যে বুঝছে আচ্ছা তোমার কি প্রবলেম হচ্ছে জি স্যার আমার প্রবলেম হচ্ছে স্যার বুঝতে পারতেছি না আমি কোনো কিছুই স্যার এখানে স্যার লাস্টে যে স্যার যে স্টপিং পটেনশিয়াল যেটা চাইছে আচ্ছা দেখো এখানে ফার্স্ট ম্যাথটাতে কি বলছে ফার্স্ট ম্যাথটাতে
ফায়ার মান দেয়া আছে 4.52 সো 4.52 কে আমরা যদি জুলে নেই তাহলে কি হবে 7.54 8 4 into 10 to the 10 inverse 19 লিখা যায় সি বাই ল্যামডা যেহেতু আমরা জানি সি সমান সমান নিউ ল্যামডা সো এখান থেকে চাইলে আমরা ল্যামডার মান বের করতে পারি সেটাই হবে মানে আমাদের রেজাল্ট ঠিক আছে স্যার ঠিক স্যার এ নাম্বার স্যার হ্যাঁ এ নাম্বার আচ্ছা এটা হচ্ছে এ বি এর ফর্মুলা কি হবে কে ম্যাক্স সমান সমান এ সি বাই ল্যামডা মাইনাস 5 আগের মতো এখানে এই হচ্ছে 6.63 × 10⁻¹⁴ সি হচ্ছে 3 × 10⁸ আর ল্যামডা কি ল্যামডা বলছে 198 ন্যানোমিটার কারণ 198 × 10⁻¹⁹ মাইনাস কত 5 5 এর মান কত যেটা স্যার আপনি তো স্যার যে ল্যামডার মানটা বের করছেন এখান তো চাইছে তো ফ্রিকোয়েন্সি কাট অফ ফ্রিকোয়েন্সি তো স্যার ভিসি আমরা জানি ওয়েভলেন্থ তো ল্যামডা ইকুয়াল টু আসলে প্রশ্নের মধ্যে বলে দিছে যে হ্যালো আর কাট অফ ভোল্টেজের সূত্রটা স্যার ফাই বাই এস না ফাই ডিভাইডেড বাই এস বুদ কাট অফ ফ্রিকোয়েন্সি মনে হয় আচ্ছা দেখো তোমরা ব্যাপারটা একটু খেয়াল করো ব্যাপারটা হচ্ছে এরকম ফাই ইজ ইকুয়াল টু এস নিউ ঠিক আছে এখন তুমি যদি কি বের করতে চাও নিউ বের করতে চাও তখন কি হবে ফাই বাই এস ঠিক আছে এখন কথা হচ্ছে তোমার কাছে তো চাইছে কাট অফ ফ্রিকোয়েন্সি না চাইছে কাট অফ ওয়েভলেন্থ তো কাট অফ ওয়েভলেন্থ বের করতে হলে কি করতে হবে এই যে নিউটাকে আবার এখানে বসাইতে হবে ল্যামডা সি বাই ল্যামডা মান বের করতে হবে হ্যাঁ ল্যামডা মান বের করতে হবে আমি ডাইরেক্টলি ল্যামডা মানটা বের করছি বুঝতে পারছো এখন জি স্যার কারণ এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি চাই না এখানে ওয়েভলেন্থ স্যার ওয়েভলেন্থ আছে মাইনাস কি হবে যে ফায়ার মান এটা বিয়োগ করে দিতে হবে তো এটাকে এখন যদি ক্যালকুলেশন করো তাহলে মানে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমার অ্যানসার বুঝতে পারছো আচ্ছা এরপরে কি বলছে এরপরে বলছে স্টপিং পটেনশিয়াল
আমরা জানি কে ম্যাক্স সমান সমান ইভি, তাহলে ইভি নট, তাহলে ভি নট সমান সমান কি হবে কে ম্যাক্স ডিভাইডেড বাই ই, তো এখানে যে মানটা আসবে ওটা ডিভাইডেড বাই ই, সেটাকে আমি যদি 1.6 ইনটু 10 টু দা মাইনাস 19 দ্বারা ভাগ করি তাহলে অ্যানসার চলে আসবে। অ্যানসার 1.75 আসে। হ্যাঁ ওরকমই হবে 1.75 হবে। স্যার বলছি কেএমএক্স টা তাহলে কি স্যার ওইটা ইলেকট্রন ভোল্টে রাখা যাবে না নাকি জুলে রাখতে হবে? কেএমএক্স টা জুলে রাখাই ভালো, কারণ পরবর্তীতে তোমার তো আবার বের করা লাগবে। স্যার হুম এই জিনিসটা স্যার একটু ইয়া বুঝাই দেন তো, ওই ইয়ার কি বলে বলছিলেন না স্পোর্টিং পটেনশিয়াল স্যার ইকুয়াল টু একটা ভাবে একটা ই ভোল্ট বসাইতে হয় না তারপর সে মানে কারেন্ট অফ হয়ে যায় এভাবে একটা জিনিস বুঝেছিলেন না? হ্যাঁ 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 স্যার ওটা একটু এই ম্যাথ ম্যাথটা যেভাবে করা হয়েছে স্যার ওটা একটু বোঝাই দেন। মানে আমি কি তোমাকে থিওরিটা বোঝাবো না ওই ম্যাথটা বোঝাবো কোনটা? না স্যার থিওরিটা, থিওরিটা স্যার এখানে স্যার কে ম্যাক্স ইকুয়াল টু দুইটা সমান হয়ে গেল স্টপিং পটেনশিয়াল আর কে ম্যাক্স। হ্যাঁ স্টপিং পটেনশিয়াল আর কে ম্যাক্স সমান হয়ে গেছে, সমান হয়ে যায় নাই, সমান হয় নাই, সমান হয় নাই, এটা কিন্তু জুল আর কে ম্যাক্স ছিল হচ্ছে তোমার কে ম্যাক্স এর সাথে 1.6 × 10⁻¹⁹ ইলেকট্রন ভোল্ট ছিল স্যার। হ্যাঁ ইলেকট্রন ভোল্ট ছিল। তো এখানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয় যে যখন তুমি এদিক থেকে লাইট দাও এখানে তো তোমার ক্যাথোড অ্যানোড থাকে, তো এইদিকে হচ্ছে তোমার কারেন্ট পাওয়া যায়, ঠিক আছে? যখন এদিক থেকে লাইট পড়ে মেটাল থেকে ইলেকট্রন বের হয়, ইলেকট্রন বের হয়ে ইলেকট্রন এই পাশে যায় অ্যানোডে, অ্যানোডে গেলে এদিক দিয়ে একটা কারেন্ট পাস হয়। তো এখন তুমি যদি এখানে একটা নেগেটিভ পটেনশিয়াল দাও, ধরো এখানে একটা নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করলা এখানটাতে, ঠিক আছে, এখানে একটা নেগেটিভ পটেনশিয়াল অ্যাপ্লাই করলা, যে নেগেটিভ পটেনশিয়ালের কারণে এই দুইটার মধ্যে বিভব পার্থক্য বেড়ে যাবে, বিভব পার্থক্য বেড়ে গেলে এখান থেকে যে ইলেকট্রনগুলো বের হবে সেই ইলেকট্রনগুলো এখান থেকে বাধা পাবে, বাধা পাওয়ার কারণে এই ইলেকট্রনগুলো আর এই পাশে যাইতে পারবে না। যদি ইলেকট্রনগুলো এই পাশে যাইতে না পারে কখন কি হবে, কখন আর কোনো কারেন্ট কারেন্ট ফ্লো করবে না, সো এই পুরো সার্কিটে কারেন্টের পরিমাণ হয়ে যাবে জিরো। তো ওই যে পটেনশিয়ালের কারণে এই এই সার্কিটের মধ্যে কারেন্টের ফ্লো জিরো হয়ে যায়, মানে জিরো কারেন্ট পাওয়া যায়, সেই পটেনশিয়ালটাকে আমরা বলি স্টপিং পটেনশিয়াল। স্যার আমরা যে এই ক্ষেত্রে কে ম্যাক্স এর কি মানটাকে জুড়ে রাখবো নাকি এনার্জি ভোল্টে রাখবো? এখানে এখানে স্যার বাম পাশে স্যার এই যে সূত্রটা বসাইছেন না 1.6 × 10⁻¹⁹ দিয়ে ভাগ দিবেন। আচ্ছা এখানে এখানে জুড়ে রাখবো, জুড়ে রাখবা দেন হচ্ছে এটাও তোমার জুলে আসবে, ভোল্টেজ আসবে না? হ্যাঁ ভোল্টেজ আসবে, তোমার সমস্যা নাই তো। দেখো এখানে কি আসতেছে জুল আর এখানে কি আসতেছে চার্জের একক কি কুলম্ব, কুলম্ব, সো সেক্ষেত্রে তোমার ভোল্টেজ আসবে। এরকম ভাবার কিছু নাই যে ই ভি আর ভি 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 কাটা গিয়ে সরি ই আর ই কাটা গিয়ে ভি আসবে, সেরকম তো না। অর্থাৎ পটেনশিয়াল মানে স্যার বিভব পার্থক্য বোঝানো হয় না? হ্যাঁ পটেনশিয়ালই তো বিভব পার্থক্য। আর বিভব পার্থক্য আমরা আগে 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 যে বিভব পার্থক্য বসছিলাম জি স্যার মনে আছে? ইলেকট্রিক পটেনশিয়াল কি বসছিলাম? ইলেকট্রিক পটেনশিয়াল ভি সমান সমান ছিল কি কি ডব্লিউ বাই কিউ কিউ কিউ। তো এখানেও কি আছে ডব্লিউ আর W এর একক কি ছিল জুল আর C এর একক কি ছিল কুলম, জুল পার কুলম ছিল, এখানেও জুল পার কুলম দিয়ে আসবে। বুঝতে পারছো স্যার? এটা কি তাহলে স্যার এই যে ভি জিরো মানে যে নেগেটিভ পটেনশিয়ালটা ওখানে লাগাইছিলাম ওইটার মান কি এটা? কারেন্টের পরিমাণ জিরো হয়ে যাবে।
স্যার একটা জিনিস চেক করে দেখেন তো স্যার, ওই আপনার ক্যামেরাটা ওই আপনার কম্পিউটার স্ক্রিনে ফুল দেখা যাচ্ছে কিনা। আচ্ছা এখন ক্লিয়ার? না না মনে স্যার, ওই যে ওই এর আগের বারে একটা সমস্যা ওই হয়েছিল আর কি, আগে একটা রেকর্ডিং দেখছিলাম স্যার, যে আপনি ওই বোর্ডে বোঝাচ্ছিলেন ওই 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 জিনিসটা স্যার, ওই স্ক্রিনে ফুল রেকর্ডিং এ দেখা যাচ্ছিল না আর কি, ওই সাইডে ছোট করে বাম পাশে ওই আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখনো ওটা ছোট করেই আছে স্যার। ওই ওইটা ওই হতে পারে পরে স্যার, রেকর্ডিং এ স্যার ওই ছোট করে দেখাই পরে কিছু বুঝতে পারি না স্যার। আচ্ছা বুঝতে পারছি কেন হয় না। এখানে সমস্যা হচ্ছে কি, ম্যাথ করানোর সময় ঝামেলাটা হয়। ঝামেলাটা স্ক্রিন শেয়ার অফ করে দেন, স্ক্রিন শেয়ার অফ করে ক্যামেরাটা অন করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। না না না, সেটা তো আমি অন করলাম, আমি স্ক্রিন শেয়ারটা অন রাখছি এই কারণে যাতে তোমরা হচ্ছে ম্যাথের ওই ইটা দেখতে পারো যে অ্যাকচুয়ালি ম্যাথে কি চাইছে ডাক্তার। ঠিক আছে, ওইটা হয়ে যা হয় কি যে স্যার ওই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, ওটা হইলে ভিডিওর মধ্যে বোঝা খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ না না, আমিও এই সমস্যায় পড়ছিলাম একবার, এই জন্য বললাম আর কি স্যার। আচ্ছা আচ্ছা, এখন কি তোমাদের মানে ম্যাথটা ক্লিয়ার তো সবাই? আচ্ছা তাহলে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট এই পার্টটা শেষ, এখন আমরা যাবো হচ্ছে কম্পটন ইফেক্টে। আচ্ছা কম্পটন ইফেক্ট কি? কম্পটন ইফেক্ট হচ্ছে এক ধরনের ফেনোমেনা, লাইটের একটা ফেনোমেনা, যে ফেনোমেনার মধ্যে কি হবে একটা ফোটনের সাথে একটা ইলেকট্রনের একটা কলিশন হবে। ঠিক আছে, যদি এমন হয় যে একটা ফোটন আর ইলেকট্রন কলিশন করলো, তখন অ্যাকচুয়ালি কি হইতে পারে, ধরো কোন একটা জায়গায় একটা ফ্রি ইলেকট্রন আছে, রেস্ট অবস্থায় আছে, তো একটা ফোটন এসে সেই ফ্রি ইলেকট্রনটাকে একটা ধাক্কা দিল। ধাক্কা দিলে আসলে কি হইতে পারে, তো যে ঘটনাটা হইতে পারে সেই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে কম্পটন ইফেক্ট। যদি এই একটা ফোটন আর ইলেকট্রনের মধ্যে একটা কলিশনের দুই ধরনের ঘটনা আছে, একটা কম্পটন ইফেক্ট আছে আর একটা পেয়ার প্রোডাকশন আছে। আচ্ছা যদি এমন হয় যে ফোটনটা এসে যখন ইলেকট্রনকে ধাক্কা দিবে, তখন ফোটন তার কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনটাকে দিয়ে দিবে, এইরকম যদি হয় তাহলে সেটা হয় কম্পটন ইফেক্ট। আর যদি এমন হয় যে ফোটন তার সম্পূর্ণ এনার্জি ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, তখন যেটা হয় তখন সেটাকে বলা হয় পেয়ার প্রোডাকশন। আচ্ছা সো কম্পটন ইফেক্টে কি হবে, যে কম্পটন ইফেক্টে পার্শিয়াল এনার্জি মানে কিছু পরিমাণ এনার্জি ওই ইলেকট্রনটাকে দিবে ফোটন। আচ্ছা তো তাহলে অ্যাকচুয়ালি কি হবে, তার মানে যেটা হবে যে ফোটন তো ইলেকট্রনের তো আগে কোনো ধরনের কাইনেটিক এনার্জি ছিল না, কারণ সে স্থির অবস্থায় ছিল, তার ইলেকট্রন সে কিছুটা কাইনেটিক এনার্জি প্রাপ্ত হবে, তার মধ্যে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি তৈরি হবে। আচ্ছা আর তাহলে ফোটনের কি হবে, ফোটন যেহেতু কিছু পরিমাণ এনার্জি দিছে, তার মানে ফোটনের ওইটুকু এনার্জি কমে যাবে। আচ্ছা তো আমরা জানি ই সমান সমান এইচ নিউ, মানে যার এনার্জি বেশি তার হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি, আবার যার এনার্জি বেশি তার হচ্ছে ওয়েভলেন্থ কম। তার মানে ফোটনের ওয়েভলেন্থ যেহেতু কমে গেছে, তার মানে কি হবে, ফোটনের সরি ফোটনের এনার্জি কমে গেছে, তার মানে ফোটনের ওয়েভলেন্থটা বেড়ে যাবে। সো অ্যাকচুয়ালি এই ঘটনাটাকেই আসলে কম্পটন ইফেক্ট বলা হয়, যে একটা কম্পটন ইফেক্টের ফলে যেটা হয় ফোটন তার কিছু পরিমাণ এনার্জি একটা স্থির একটা থাক স্থির থাকা একটা ইলেকট্রনকে দিয়ে দেয়। আচ্ছা এই যেখানে একটা ছবি দেখতে পাচ্ছ যে একটা এক্স রে ফোটন আসতেছে, একটা এক্স রে ফোটন এসে একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, ইলেকট্রনটা একদিকে স্ক্যাটার্ড হয়ে চলে গেছে, মানে ইলেকট্রনটা তো স্থির ছিল, সে ফোটন থেকে কিছু পরিমাণ এনার্জি পাওয়ার পরে সেই হচ্ছে একটা অ্যাঙ্গেল করে একদিকে চলে গেছে, স্ক্যাটার্ড হয়ে চলে গেছে, আর ফোটন তার মধ্যে যে এনার্জি ছিল সেই এনার্জিটা কমে গেছে, যেহেতু সে কিছু পরিমাণ এনার্জি ইলেকট্রনকে দিছে, কমে যাওয়ার পরে তার সেই মানে কমা যে মানে ডিক্রিজ হওয়া যে এনার্জি আছে সেই এনার্জি নিয়ে সে আরেকটা দিকে স্ক্যাটার হয়ে চলে গেছে। তো এইরকম যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে কম্পটন ইফেক্ট। স্যার তাহলে যে স্যার ওই যে মানে যে এনার্জিটা নিয়ে আসছিল
আর এখান থেকে যে দুইটা এনার্জি চলে গেল, এটার দুইটা কি যোগফল একই হবে? হ্যাঁ, যোগফল একই হবে। তারপরে আমরা আমরা যদি হচ্ছে একটা ভরবেগের সংরক্ষণশীল নীতি পড়ছিলাম না আগে, মনে আছে? যে কোন একটা জায়গায় যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো মানে ঘটনা না ঘটে, তাহলে কি ওই সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ সমান থাকে? এখানেও তাই থাকে। আমরা যদি আগে ভরবেগ যোগ করি আর পরে ভরবেগ যোগ করি, তাহলে দেখবো যে সবকিছু সেম আছে। তো এটাকে আসলে পেয়ার প্রোডাকশন বলে। তো আমি তোমাদের একটা ভিডিও দেখাইতে পারতাম, কিন্তু আমার এখানে সমস্যা হচ্ছে আমার ল্যাপটপের সাউন্ড খুব বাজে হয়ে গেছে। মানে কোনো কারণে আমি যখন গ্রামের বাড়ি গেছিলাম, তখন হয়তো বাসে ঝাঁকি টাকি খেয়ে তো ল্যাপটপে স্পিকারে কোনো একটা প্রবলেম হয়েছে। তো তারপর আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, ওখানে যেহেতু মানে সাবটাইটেল আছে তো তোমরা হালকা একটু বুঝতে পারবে। লং 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 টাইম আগো ইন আ ফার ফার ল্যান্ড অফ মেটাল देयर वाज अ কিংডম অফ ইলেকট্রনস। ফোটনস স্যার, ফোটনস দে আর অ্যাটাকিং। হোয়াট ফোটনস? ইটস দ্য ফোটনস স্যার, ইটস দ্য কন্টেন্ট স্যার, কন্টেন্ট স্ক্যাটারিং। Oh shit, Miss dead. Miss so dead. What should we do now? Please think of something. I think I've got an idea. We can somehow transfer all the momentum of incoming photon to somebody else. We can kill off the photon and there will be no impact on our kingdom. Are you saying you will sacrifice one of us to save this kingdom? I'd be honored to do so, but I gotta take a shit, you know? I can do it. So what's the plan? Why? Explain it to me. It's the momentum. Either we transfer all the momentum up to somebody and kill off the photon, or we can transfer only some of momentum and let the photon cut out. Either way, kingdom will be saved and then somebody gotta go, you know? Okay, but... electron of an atom. After the collision, the photon is deflected to a scattering angle, say theta. It transfers some of its energy to the electron, and so the scattered photon has a longer wavelength than the incident one. Energy stays conserved throughout this process, as the energy lost by the photon appears in terms of momentum of the electron. Okay, but how আচ্ছা, ব্যাপারটাকে একটু ধরতে পারছ তো? লাস্টে টুকু বুঝছি স্যার, কিন্তু ওরা যে অ্যাটাক করলো, অ্যাটাক করার পরে যে কি হলো আর বুঝলাম না। ব্যাপারটা ফার্স্টে তো একটু ফানি টাইপের বলছে, তো অ্যাটাকটাই তো বুঝতে হবে। আর ইলেকট্রনটা রেস্ট অবস্থায় আছে আর ফোটনটা আসতেছে, আসলে কি হবে? ইলেকট্রন ওই ফোটন থেকে কিছু পরিমাণ এনার্জি নিবে, এনার্জি নিয়ে ও হচ্ছে একটা পথে বের হয়ে যাবে। আর ফোটন যেদিক থেকে আসতেছে, ফোটনটা হচ্ছে কিছু পরিমাণ এনার্জি হারায় আরেক দিকে স্ক্যাটার হয়ে চলে যাবে। এখন আমি বলছিলাম যেহেতু ফোটনে এনার্জি কমে যাচ্ছে, ফোটনে এনার্জি কমে যাওয়া মানে কি? আমরা জানি ই সমান সমান এইচ সি বাই ল্যামডা, মানে ল্যামডা আর ই হচ্ছে একটা একটার সাথে ব্যস্তানুপাতিক। মানে কোনো জিনিসে এনার্জি যদি কমে যায়, তাহলে তার ওয়েভলেন্থ বেড়ে যাবে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি তাই হবে। ইলেকট্রনস ডোন্ট হ্যাভ লাইক দ্যাট স্টাফ ফর ডু দে। So this quantum scattering is a collision. এই যে ফোটনটা আসলো, ইলেকট্রনকে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার পরে দেখো
ফোটনটা একদিকে চলে গেছে, ইলেকট্রনটা একদিকে চলে গেছে। ফার্স্টে এনার্জি ছিল পুরা, তো এখানে এনার্জি অর্ধেক অর্ধেক হয়ে গেছে। অর্ধেক অর্ধেক বলতে জাস্ট এখানে দেখানো হয়েছে অর্ধেক অর্ধেক, এখানে ফোটনে অর্ধেক এনার্জি আর ইলেকট্রনে অর্ধেক এনার্জি, দুইটাই হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি করে এদিক থেকে চলে গেছে। এখন এই আগে এই ফোটনের যে ওয়েভলেন্থ ছিল, এখন সেই ওয়েভলেন্থটা আরো বেড়ে যাবে কারণ তার এনার্জি কমে গেছে। The bound electron of an atom. After the collision, the photon is deflected through a scattering angle, say theta. It transfers some of its energy to the electron, and so the scattered photon has a longer wavelength than the incident one. Energy stays conserved throughout this process, as the energy lost by the photon appears in terms of momentum of the photon. স্যার ফোটনটা স্যার যে বেগে স্যার ওইখানে আঘাত করেছিল সেই বেগে কি এখান থেকে বের হবে নাকি তার থেকে কম বেগ পাবে? তার এনার্জি যদি কমে যায় তাহলে তার ভেলোসিটি কমে যাবে, বেগ কমে যাবে। তো এই এই ইফেক্টটাকে বলা হয় কম্পটন ইফেক্ট, ঠিক আছে? স্যার এনার্জির সাথে যে ল্যামডার যে সম্পর্ক এটি ব্যস্তনুপাত দিয়ে, হ্যাঁ এই যে আমরা একটু আগে দেখলাম না, আমরা দেখলাম হচ্ছে কি কেমন যে শুরুতে দেখছিলাম এইরকম যে ই সমান সমান এইস নিউ, ঠিক আছে, যেখানে নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো আমরা আবার জানি সি সমান সমান কি, সি সমান সমান সি মানে ভি, মানে যে ভি সমান সমান কি জানি, ভি সমান সমান এফ ল্যামটা জানি না। সো ভি সমান সমান যদি এফ ল্যামটা হয়, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামটা, তাহলে আমরা যদি এখন মানে একটু মডার্ন ফিজিক্স আকারে লিখি তাহলে ভি এর জায়গায় লিখবো সি, এফ এর জায়গায় লিখবো নিউ, আর ল্যামডার জায়গায় ল্যামডা। তাহলে নিউ সমান সমান কি হবে, সি বাই ল্যামডা। তাহলে এটা আলটিমেটলি কি আসতেছে, এইস সি বাই ল্যামডা, ঠিক আছে। তাহলে ই আর ল্যামডা কি একটা সাথে ব্যস্ত হতে পারে, তার মানে ই বাড়ার সাথে সাথে ল্যামডা কমে যায় বা ই কমার সাথে সাথে ল্যামডা বেড়ে যায়। তো এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, দেখো ব্যাপারটা কিন্তু খুব মজার। ধরো তুমি হচ্ছে যখন ফোটন ফেলতেছো, তো ফোটনটা যদি এমন হয় যে 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 কোনো একটা ওয়েভ কালারে ফোটন ফেললা তুমি, সেটা হচ্ছে কি হইতে পারে যে বেগুনি কালারে তুমি ফোটন ফেলছো, তাই না? ধরে নিলাম বেগুনি কালারের ফোটন ফেললা, এখানে একটু ধাক্কা খাইলো, ধাক্কা খাওয়ার পরে যে ফোটনটা আসবে সেটা কি আর বেগুনি কালার থাকবে? মানে আমরা জানি থাকবে না স্যার, যেহেতু এটা ওয়েভলেন্থটা চেঞ্জ হবে তাহলে এটা তো আর থাকবে না বেগুনি কালার। হ্যাঁ সেটা দেখা যাবে বেগুনি স্যার, সেটা ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে সেটা হয়তো রেড হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন অরেঞ্জ হয়ে যাইতে পারে, ঠিক আছে, বা ইয়েলো হয়ে যেতে পারে, মানে কালারটা চেঞ্জ হয়ে যেতে। আচ্ছা তো এই ধরনের ঘটনাটাকে বলা হয় কম্পটন ইফেক্ট। আচ্ছা এই টাইপের সেম আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাতেও কি হয় যে একটা ইনসিডেন্ট মানে একটা নিউক্লিয়াসকে একটা একটা ফোটন যদি ই করে আঘাত করে, বা মিনস একটা নিউক্লিয়াস আর একটা ফোটনের মধ্যে যদি কলিশন হয়, সেক্ষেত্রে কি হয় যে ফোটন তার সম্পূর্ণ এনার্জি ওই নিউক্লিয়াসটাকে দিয়ে দেয়। যদি দিয়ে দেয় তাহলে অ্যাকচুয়ালি এখানে যে ব্যাপারটা হয়, এখানে পেয়ার প্রোডাকশন হয়, যেহেতু ফোটন তার সম্পূর্ণ এনার্জি দিয়ে দিছে, তাহলে এখানে ওই নিউক্লিয়াসটা ভেঙে গিয়ে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন বের হয়, ঠিক আছে। দেখো এখানে ব্যাপারটা কি যে পেয়ার প্রোডাকশন হচ্ছে এক ধরনের ফেনোমেনা, যে ফেনোমেনাতে কি হয় এনার্জি কনভার্ট হয়ে ম্যাসে কনভার্ট হয়ে যায়। মানে এখানে একটা অ্যাটমিক নিউক্লিয়াস ছিল, সেই অ্যাটমিক নিউক্লিয়াসে একটা ইলেকট্রন এসে আঘাত করলো, আঘাত করার সময় ফোটন তার সম্পূর্ণ এনার্জি ওই নিউক্লিয়াসে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দিলে যেটা হয় যে এই অ্যাটমটা ভেঙে দুই ভাগ হয়ে যায়, দুই ভাগ হয়ে গিয়ে একটা ইলেকট্রন বের হয় আর একটা পজিট্রন বের হয়। সো এখানে আমরা কি দেখলাম যে আমি দিলাম এনার্জি, পাইলাম কি, পাইলাম হচ্ছে ম্যাস, তাই না? এনার্জি দিয়ে আমি ম্যাস পাইলাম। সো পেয়ার প্রোডাকশন হচ্ছে নেচারের সেই ফেনোমেনা, যে ফেনোমেনাতে আমরা কি করতে পারি এনার্জিকে ভরে কনভার্ট করতে পারি, ঠিক আছে। এবং এইখানে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন হয়, ইলেকট্রন হচ্ছে
ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻¹⁹ আর পজিট্রন হচ্ছে ঠিক তার বিপরীত একটা জিনিস কিন্তু তার সবই সেম শুধুমাত্র চার্জটা ডিফারেন্ট সেটা হচ্ছে পজিটিভ চার্জ সেটাকে ই প্লাস বলা হয় সেটার চার্জ হচ্ছে 1.6 × 10⁻¹⁹ তো ইলেকট্রন অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন সো এখানে যেটা হয় এখানে একটা এলিমেন্টারি পার্টিকেল তৈরি হয় আর তার একটা অ্যান্টি পার্টিকেল তৈরি হয় তো এই জন্য এই এবং এই জিনিসটা সবসময় জোড়ায় জোড়ায় তৈরি হচ্ছে দুইটা করে তৈরি হচ্ছে যার কারণে এটাকে বলা হয় পেয়ার প্রোডাকশন পেয়ার প্রোডাকশন হচ্ছে এনার্জি কনভার্সন টু ম্যাস মানে আমি এনার্জিকে যদি ভরে কনভার্ট করতে চাই তখন যে ঘটনাটা সেটাকে আমরা বলি পেয়ার প্রোডাকশন আচ্ছা তো এর ঠিক উল্টা আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে আইনস্টাইনের ম্যাস এনার্জি রিলেশন মানে আমরা পেয়ার প্রোডাকশনে কি দেখলাম যে এনার্জি দিলে ম্যাস পাইলাম এখন আইনস্টাইন যেটা দেখাইছে উনি দেখাইছে কি যে ম্যাস দিছে উনি এনার্জি পাইছে ঠিক আছে একটা ম্যাস থেকে কিভাবে এনার্জি পাওয়া যায় তার মানে আমরা আমাদের যার ভর যত বেশি তার শক্তি তত বেশি এরকম একটা ব্যাপার তো উনি যে ফর্মুলাটা যেটা বের করছেন সেটা মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সেসব কনসেপ্ট ইউজ করে আসলে বের করা সেটা হচ্ছে ই সমান সমান এম সি স্কোয়ার যেখানে ই হচ্ছে এনার্জি এম সমান সমান হচ্ছে কোন একটা বস্তুর ভর আর সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট তো কোন একটা বস্তু কোন একটা বস্তু থেকে মানে যে কোন একটা বস্তু থেকে আমরা কি পরিমাণ এনার্জি পাইতে পারি এটা হচ্ছে তার একটা ফর্মুলা সেটা হচ্ছে ই সমান সমান এম সি স্কোয়ার ঠিক আছে মানে কোন একটা বস্তু ভর যত বেশি হবে সেখান থেকে শক্তি বেশি পাওয়ার সম্ভাবনা আছে কেমন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি বলা হয় যে ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিট ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিট এটার এনার্জি কত হবে তো ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে কেমন 1.66 × 10⁻²⁷ এটাকে বলা হয় ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিট মানে কার্বন 12 পরমাণুর 1/12 অংশকে হচ্ছে ওয়ান মানে ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিট বলা হয় সো সেই ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিটকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি সেটা কত হয় তো আমরা সিম্পলি আমাদের এম এর মান হচ্ছে 1.66 × 10⁻²⁷ আর সি এর মান হচ্ছে 3 × 10⁸ তাহলে এম সি স্কোয়ার এই ফর্মুলাটা যদি ইউজ করি তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 14.9 × 10⁻¹১ তো এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে নিতে চাই তাহলে কি করতে হবে 1.6 × 10⁻¹৯ দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আসে কত 931.25 × 10⁻¹ ইলেকট্রন ভোল্ট আচ্ছা এটাকে যদি আরো ছোট করি তখন কি করা যেতে পারে যেটাকে 10⁻¹ দ্বারা ভাগ করে দিতে পারি তাহলে আসে 931 মেগা ইলেকট্রন ভোল্ট তার মানে ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিট থেকে আমরা 931 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পাই ঠিক আছে বুঝতে পারছি জি স্যার আচ্ছা এখন তো এখন এই নিচে একটা কথা বলছে যে ক্যালকুলেট দ্য এনার্জি অফ ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিট ইন কিলো ইলেকট্রন ভোল্ট এটা কি হবে কিলোতে রাখতে হবে হ্যাঁ বললাম যে কিলোতে রাখতে হবে 10³ ভাগ দিলেই তো হয়ে যাবে না তাহলে 10³ দিয়ে ভাগ দিলে হবে মানে 931 × 10³ মানে এখানে যখন 10⁻⁶ ইলেকট্রন ভোল্ট ছিল এটাকে 10³ দিয়ে ভাগ করলে হবে 931 × 10³ কিলো ইলেকট্রন ভোল্ট এটা খুবই সহজ জিনিস আমার বিশ্বাস তোমরা সবাই পারবা তো এখন আমাদের ওই কম্পটন ইফেক্টের একটা ই পড়তে হবে মানে কম্পটন ইফেক্টটা কিভাবে হয় তার একটা ডিটেইল ফিগার পড়তে হবে আর হচ্ছে এখানে একটা প্রমাণ আছে এই প্রমাণটা যদিও যেহেতু অনলাইন ক্লাস এই অনলাইনে কারণে এটা পড়াবো না কিন্তু মানে প্রমাণটা আমাদের বুঝতে হবে ঠিক আছে পুরো প্রমাণটা পড়বো না বাট আমরা প্রমাণটার স্টেপটা বলবো যে কিভাবে কি করতে হয় স্যার আপনার ল্যাপটপে স্যার চার্জারটা লাগাই নেন কমে গেছে অনেক সমস্যা হবে না আরো এক ঘন্টা চলবে
আচ্ছা দেখো, এখানে যে ব্যাপারটা হচ্ছে, বা আমরা এতক্ষণ যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে এরকম। দেখেন স্যার, ওই এটা ফুল দেখা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায়। তো ওইটা ওইটা সমস্যা হবে তখনই যখন দেখবা যে মানে একটা শেয়ার স্ক্রিন করা আছে, পাশাপাশি আমি কোনো কিছু দেখতেছি, তখন একটু সমস্যা হবে। বাট আমার যদি শেয়ার স্ক্রিন না থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, কারণ আমি অ্যাকচুয়ালি আমার ভিডিওটাকে পিন করে রাখি, তো সমস্যা হবার কথা না। আচ্ছা, তো কম্পটন ইফেক্টে আসলে কি হয় সেটা আমরা একটু দেখবো এখন। এখানে ধরো একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা রেস্ট অবস্থায় আছে। তো এরকম যখন থাকে যে কোন একটা ইলেকট্রন রেস্ট অবস্থায় আছে, তো এদিক থেকে একটা ফোটন আসতেছে, আচ্ছা তো এদিক থেকে একটা ফোটন আসতেছে আর এখানে একটা ইলেকট্রন আসছে রেস্ট অবস্থায়। তো এরকম যদি থাকে তো তাদের মধ্যে কলিশন হবে, কলিশন হওয়ার পরে কি হইতে পারে, যে একদিকে এটা চলে যাবে একদিকে এটা চলে যাবে। তো আমি ধরে নিলাম যে এইদিকে আমার ফোটনটা চলে গেল, স্ক্যাটার্ড ফোটন। এইদিকে আমার স্ক্যাটার্ড ইলেকট্রনটা চলে আসলো। ঠিক আছে, এইদিকে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, সেটাকে আমি বললাম থিটা, আর এইদিকে একটা অ্যাঙ্গেল তৈরি হলো, সেটাকে আমি বললাম ফাই। এখন চিন্তা করো, এই ফোটনে শুরুতে এনার্জি ছিল ই সমান সমান এইচ নিউ, আর এই ইলেকট্রনের শুরুতে এনার্জি ছিল কত, ই সমান সমান জিরো। তো এনার্জি কিছু পরিমাণ এই ইলেকট্রনকে দিয়ে দিছে, যেহেতু ইলেকট্রনকে এনার্জি দিয়ে দিছে, সো ফোটনের এনার্জি অবশ্যই আগের মতো থাকবে না, ফোটনের এনার্জিটা কমে যাবে। সেটা হয়ে যাবে কত, এইচ প্রাইম, ই প্রাইম সমান সমান কি হবে, এইচ নিউ প্রাইম। ঠিক আছে, আচ্ছা, আর এটার এনার্জি কি হবে, এটার এনার্জি হবে ই সমান সমান এরকম দেখা যায় এম স্কোয়ার সি, এটা কি হবে, এম স্কোয়ার সি ফোর প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, এরকম একটা ক্যালকুলেশন করা যাইতে পারে সেটা দিয়ে, মানে এরকম একটা এনার্জি আসবে ইলেকট্রন। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি। আমরা জানি একটা জিনিস, যে আমরা যদি ই বের করতে চাই, মানে একটা সংঘর্ষের আগে এবং পরে ভরবেগের একটু পরিবর্তন হয়, মোট ভরবেগ ঠিক থাকে কিন্তু ভরবেগের একটু পরিবর্তন হয়, তো ভরবেগের পরিবর্তনটাকে যদি আমরা বের করতে চাই সেটা আসলে কিভাবে বের করা যেতে পারে, তো সেই জিনিসটা আমাদের একটু জানা জরুরি। তো আমরা একটা জিনিস, একটা একটা ফর্মুলা আমাদের জানি, আমরা জানি সেটা হচ্ছে কেমন, পি সমান সমান ই বাই সি, মানে কোন একটা জিনিসের ভরবেগ পি সমান সমান হবে কি, এনার্জিকে আমি যদি সি দ্বারা ভাগ করি তাহলে সেখানে ভরবেগ পাবো। তাহলে এখানে পি সমান সমান কি হবে, এইচ নিউ বাই সি। এটা হচ্ছে ফোটনের পি দ্বারা যে কি বোঝাচ্ছেন? হ্যাঁ স্যার, পি দ্বারা কি বোঝাচ্ছেন? পি হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, মোমেন্টাম আছে না, বা ভরবেগ, ভর ইনটু বেগের গুণফল আমরা ভরবেগ বলতাম, মনে আছে? হ্যালো স্যার, শুনতে পারিনি, নেটওয়ার্কের সমস্যার কারণে শুনতে পারিনি। পি দ্বারা তো ভরবেগ বললাম, পি হচ্ছে ভরবেগ মোমেন্টাম। আচ্ছা জি স্যার, ইলেকট্রনের ভরবেগ কত?
কেউ একজন বলো ইলেকট্রনের ভরবেগ কত হবে? ইলেকট্রনের প্রথমে তো জিরো হবে না? হ্যাঁ ইলেকট্রনের ভরবেগ হবে জিরো, কারণ তার কোনো বেগ নাই। এখন এই দিকে যাওয়ার পরে এই দুইটা ভরবেগও চেঞ্জ হয়ে যাবে। এটা ভরবেগ কি হবে? পি প্রাইম সমান সমান এইচ নিউ প্রাইম বাই সি, আর এটার ক্ষেত্রে একটা ভরবেগ আসবে সেটাকে ধরে নিলাম পি, সেটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা সেটা হবে পি, পি সমান সমান কি হবে? ই বাই সি, এরকম একটা ব্যাপার হবে। তো এই ব্যাপারগুলো হবে, মানে আগে আর পরে এনার্জি আর মোমেন্টামের পরিবর্তনটা এরকম হবে। তো এখানে চাইলে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে কেমন, যে আমরা দেখতে পাইলাম যে এইটার মান হচ্ছে এইচ, এটাকে যদি আমরা এনার্জিতে লিখতে ইসে লিখতে চাই, মানে ভরবেগের পরিবর্তন যেহেতু এখানে একটা কৌণিক আকারে হয়েছে মানে অ্যাঙ্গেল করে গেছে, সো অবশ্যই এখানে কি হবে, ভরবেগ যেহেতু একটা ভেক্টর রাশি তাহলে এখানে দুই ধরনের উপাংশ তৈরি হবে, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ, তাই না? দুই ধরনের উপাংশ তৈরি হবে। আচ্ছা তো সেই উপাংশগুলো কেমন হবে? এইদিকে যদি একটা উপাংশ তৈরি হয়, এটার মান কি? এটার মান হচ্ছে এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি। ওকে, তো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা কি? এটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজের মান যদি এইচ নিউ বাই সি হয় তাহলে লম্বের মান কি হবে? কি হবে? অতিভুজ মাইনাস ভূমি। সাইন থিটা সমান সমান হবে না? হ্যাঁ সাইন থিটা সমান সমান লম্ব বাই লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব সমান সমান কি আসে? সাইন থিটা ইনটু যে এইচ নিউ প্রাইম বাই সি। হ্যাঁ এটা হবে কি, এইচ নিউ প্রাইম বাই সি সাইন থিটা, তাই না? ওকে জি স্যার। এটা কি হবে যেটা অনুভূমিক উপাংশ? আর cos theta গুণ হবে ওটা হবে, হ্যাঁ h নিউ প্রাইম বাই c cos theta। একই ভাবে এটা কি, এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা ধরতেছি pe, এটাকে ধরলাম pe, তো একই ভাবে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। কি বলে, একটা ভেক্টর যদি এরকম কোন অ্যাঙ্গেল তৈরি করে যায় তাহলে সেইখানে দুই ধরনের উপাংশ তৈরি হয় না? তো আমরা সেটাই আসলে বের করছি, একটা কি হবে, একটা এই বরাবর যাবে, আইটাকে তুমি এই বরাবর ধরতে পারো, আর এই বরাবর ধরার যে কথা আর এই বরাবর ধরা তো একই কথা, ঠিক আছে? এই কারণে একটা অতিভুজ চিন্তা করছে দুই পাশে। তাহলে এটা হবে কি, পিই, যেহেতু এটা লম্ব পিই সাইন থিটা, এটা হবে পিই কস থিটা, ঠিক আছে? সো এভাবে মানে আমাদের আগে আর পরে ভরবেগের পরিবর্তন হবে এরকম, বা আগে পরে এনার্জি পরিবর্তন হবে এরকম আফটার কলিশন। এইটুকু হচ্ছে আফটার কলিশন, আর ওইটুকু হচ্ছে বিফোর, সরি এইটুকু হচ্ছে আফটার কলিশন, আর এইটুকু হচ্ছে বিফোর কলিশন। তো এই ফিগারটা বুঝতে পারছো সবাই? এই ফিগারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের মানে অনসাইট পরীক্ষা হইলে এটা এই ফিগার আসার সম্ভাবনা ছিল 95%। তো যেহেতু অনসাইট পরীক্ষা হচ্ছে না, তো ভাইবাতে এই ফিগার সম্পর্কে জিজ্ঞেস করার খুব সম্ভাবনা আছে যে ফিগারটা কেমনে কি,
কলিশনের আগে কি অবস্থা, কলিশনের পরে কি অবস্থা, এইসব জিজ্ঞেস করা হইতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই তো আমাদের ফিগার গেল। তারপরে এই জিনিসটাকে আসলে প্রমাণ করতে হয়, ওই একই জিনিস যে দুইটা ভাবে প্রমাণ করতে হয়, আগের এনার্জি কত আর পরে এনার্জি কত, মানে কনজারভেশন অফ এনার্জি থেকে আমাদের একটা ফর্মুলা বের হয়, একটা একটা ইকুয়েশন আসে, তারপর কনজারভেশন অফ মোমেন্টাম থেকে একটা ইকুয়েশন আসে। এই দুটো ইকুয়েশনটাকে পরে একটু ই করতে হয়, সাজাইতে হয়, সাজায় ক্যালকুলেট ক্যালকুলেট করতে হয়। তো সেগুলো যদি করা হয় তাহলে ফাইনালি ফাইনালি হচ্ছে একটা বড় ক্যালকুলেশন আছে, কিছু গুণ টুন করতে হয় যোগ বিয়োগ করে, ফাইনালি আমরা যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে ল্যামডা প্রাইম সমান মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ই সি ওয়ান মাইনাস কস থিটা। আচ্ছা, যেখানে ল্যামডা প্রাইম হচ্ছে কি, মানে যে আমরা বলতেছিলাম না যে পরবর্তী যে ওয়েভলেন্থ ক্ষেত্রে ওয়েভলেন্থ বেড়ে যায়, তো ল্যামডা প্রাইম হচ্ছে সেই ইনক্রিজ হওয়া যে ওয়েভলেন্থ সেটা, ঠিক আছে, মানে ওয়েভলেন্থের পরিবর্তনটা কত হচ্ছে সেটা হচ্ছে, মানে ওয়েভলেন্থ কতটুকু বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে ল্যামডা প্রাইম। আর ল্যামডা হচ্ছে আমার ইনিশিয়াল ওয়েভলেন্থ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এম ই হচ্ছে ইলেকট্রনের ভর, সি হচ্ছে লাইটের ভেলোসিটি, আর থিটা হচ্ছে কি, থিটা হচ্ছে কি আমরা দেখে আসি, এই দেখো থিটা হচ্ছে ফোটন যে অ্যাঙ্গেল তৈরি করে চলে যায়, ঠিক আছে, সেটা হচ্ছে থিটা। আর ইলেকট্রন যে অ্যাঙ্গেল করে তৈরি করে যায় সেটাকে আমরা ফাই বলছি, এটা আমাদের সামনে লাগবে, ঠিক আছে। তাহলে ভারত বিশ্ব 324 এ কত, 324 এ 72 7200 আসলে আমরা শুনব দিত না স্যার। স্যার বলছি তাহলে এখানে যে ওয়েভলেন্থের যে পার্থক্যটা হলো সেটা স্যার কিসের সমান হচ্ছে এখানে? আচ্ছা, ওয়েভলেন্থের পার্থক্যটা কি হচ্ছে, ওয়েভলেন্থের পার্থক্য সমান সমান আসে এস বাই এম ই সি ওয়ান মাইনাস কস থিটা, মানে এটা কারো সমান ঠিক ওই রকম না, তোমার এটা ডিপেন্ড করবে এই থিটার উপর, থিটার মানের উপর ডিপেন্ড করবে যে তোমার এই পার্থক্যটা কত হবে, ঠিক আছে, কস থিটার মানের উপর। আর এই সূত্রটা কি স্যার, এই সূত্রটা কি আমাদের পরবর্তীতে ম্যাথে কাজে লাগবে? না, শুধু থিটার উপর এনার্জি স্যার ভরের উপর নির্ভর করবে, ইলেকট্রনের ভর কি কম চেঞ্জ হয় না, ইলেকট্রন ভর তো একই, ইলেকট্রনের ভর সমান স্যার, এম দ্বারা কি ইলেকট্রনের ভর বোঝাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এম হচ্ছে ইলেকট্রনের ভর। তো সি স্যার আলোক, আলোর গতি নাকি আলোর গতি, এই হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সবগুলাই কনস্ট্যান্ট, শুধুমাত্র এই যে ইসের উপর ডিপেন্ড করবে, কস থিটার মানের উপর ডিপেন্ড করবে। তো এটা নিয়ে ম্যাথ আছে কিছু, যেমন এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এক্সনেস অফ ওয়েভলেন্থ 0.24 ন্যানোমিটার আর কম্পটন স্ক্যাটার্ড, দ্য স্ক্যাটার্ড বিম ইজ অবজার্ভড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি রিলেটিভ টু দ্য ইনসিডেন্ট বিম, ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ দি স্ক্যাটার্ড এক্সনেস, মানে স্ক্যাটার্ড এক্সরে মানে যেটা যে এক্সরেটা স্ক্যাটার্ড হয়ে গেল সেই ফোটনের ওয়েভলেন্থ আছে, হ্যাঁ সেই সেই এক্সরে ওয়েভলেন্থটা বের করতে হবে, দ্যাট মিন্স ল্যামডা প্রাইমটা বের করতে হবে। ল্যামডার মান কত, ল্যামডার মান 0.24 ন্যানোমিটার মাইনাস 9 মিটার, হ্যাঁ এটা হচ্ছে ল্যামডার মান, থিটার মান দেয়া 60 ডিগ্রি, সো ওই আমাদের আগের ফর্মুলাটা ইউজ করে ল্যামডা প্রাইমের মান বের করতে হবে, এবং এটা খুবই সেন্সিটিভ একটা কি বলে ক্যালকুলেশন, সেন্সিটিভ এই সেন্সে যে এটার অ্যান্সার মোস্ট প্রবলি পয়েন্ট, মানে তোমার স্ক্যাটার্ড এক্সরে ওয়েভলেন্থ আসবে মোস্ট প্রবলি 0.2424, যারা খুব ভালো ক্যালকুলেশন করবা, মানে খুব কেয়ারফুল ক্যালকুলেশন করবা, তাদের অ্যান্সার আসবে 0.2424। এটা তো স্যার অবশ্যই যে 0.24
যারা হচ্ছে মানে ফোনে ফোন দিয়ে ক্যালকুলেশন করবা মোবাইল ফোন দিয়ে তাদের অ্যানসার আসবে 0.24 মানে 0.24 আসা মানে কি কি বলছে এটা কি করতে পারবা বলছে এনার্জি অফ দা স্ক্যাটার এক্স রে ফোটনস ই সমান সমান আমরা কি জানি ই সমান সমান জানি আমরা এইচ সি বাই ল্যামডা সো এই যেখানে ল্যামডা দেয়া আছে বলছে যে স্ক্যাটার ফোটন যেটা আছে যে তার ওয়েভলেন্থ আমরা আগের ম্যাথে বের করলাম এখন বলতেছে যদি ওয়েভলেন্থ তোমার কাছে থাকে তাহলে তুমি এনার্জি বের করো সো আমরা এনার্জি জানি ই সমান সমান এইচ সি বাই ল্যামডা সো আমরা এখানকার ল্যামডার মানটা ওইখানে যদি বসিয়ে দিই আর এইচ সির মান তো আমরা জানি সো এনার্জিটা আমরা পেয়ে যাব তো তোমাদেরকে আমি এ আর বি এই দুইটা ম্যাথ হচ্ছে হোমওয়ার্ক দিলাম দেখি আগামী দিন কারা কারা আমাকে করে দেখাইতে পারো কিন্তু স্যার এ আর বি হ্যাঁ শুধু এ বি সি আর সি পারবা না সি আর ডি পারবা না এই যে আমি আগে বলেও দেই যে এই যে এই ম্যাথ এই ফর্মুলা ইউজ করতে হবে এই ফর্মুলা ইউজ করে এ নাম্বার ম্যাথটা করতে হবে আর বি নাম্বারটা কোন ফর্মুলা বি নাম্বারটা তো আমরা সবাই জানি ই সমান সমান এইচ সি বাই ল্যামডা ল্যামডা মান হবে ল্যামডা যেহেতু স্ক্যাটার পড়ছে তাহলে এইচ সি বাই ল্যামডা প্রাইম মানে ওটা হবে ই সমান সমান এইচ সি বাই ল্যামডা প্রাইম তো এই যে এখানে যে ল্যামডার মানটা পাবো সেই ল্যামডার মানটা এখানে বসাইলে বি নাম্বারটা হয়ে যাবে এটা হবে বি নাম্বারের ফর্মুলা আর এটা হচ্ছে এ নাম্বারের ফর্মুলা তো এই দুইটা ম্যাথ বাসাই করে আগামী দিন আমাকে দেখাইতে পারবে না তাহলে এই দুইটা ম্যাথ আমরা আগামী দিন দেখবো তাহলে আজকে এ পর্যন্তই থাক।